মা এসে 5-7 দিন থাকলো। বাবার বাড়িও খুব বেশি একটা দূরে না, মাঝে মধ্যে দেখা হয়। তারপরও মা চলে যাবার সময় কেন যে বুকের ভিতর এমন খালি খালি লাগে বুঝতেই পারি না। শাশুড়ি মা ছাড়া সবাই চলে গেল, আর মুহূর্তের মধ্যেই পুরো বাসাটা মনে হয় খালি হয়ে গেছে। আসসালামু আলাইকুম। সেদিন কিন্তু সারা দিনের কাজ সেরে একটু শপিংও এসেছিলাম। শপিংটা ছিল আমার একমাত্র ছোট ভাইয়ের একমাত্র সন্তানের জন্য। সামনেই ছিল লিবানের জন্মদিন, তো এই জন্মদিন উপলক্ষে চিন্তা করছিলাম ওকে কি গিফট দেয়া যায়। এরপর আপনাদের ভাইয়া বলল ওকে একটা ট্রাইসাইকেল কিনে দাও। তো আপনাদের ভাইয়ার পছন্দ মতোই আমি একটা ট্রাইসাইকেল পছন্দ করলাম। কয়েকটা দেখার পর এই পার্পেল কালারেরটা বেশি পছন্দ হলো। কোথাও শপিংয়ে গিয়ে পছন্দ করা পর্যন্ত আমার দায়িত্ব, এরপর খুঁটি নাটি খুঁটিয়ে দেখার দায়িত্ব হচ্ছে আপনাদের ভাইয়ার, যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। তো এখানেও সে একদম খুঁটিয়ে নাটিয়ে দেখলো সব ঠিক আছে কিনা। পরবর্তীতে সব ঠিকঠাক থাকলে আমরাই তো সাইকেলটা কিনে এখন বাসায় চলে যাব সরাসরি। সেই যে সকালে বাসা থেকে বের হয়েছি, আর এই তো লাস্ট কাজ সেরে এখন বাসায় যাচ্ছি। যাই হোক, অবশেষে এই তো আমরা বাসায় পৌঁছেছি। আর সবচাইতে বেশি রাত এক্সাইটেড ছিল কারণ সে লিবানকে সারপ্রাইজ দিবে, এটার কাউকে নিয়ে ঢুকতে দিচ্ছিল না, সেই নিয়ে ঢুকবে। এরপরেই তো রাত ঢুকেছে, লিবান দেখে তো ভীষণ খুশি, পুরাই অবাক হয়ে গেছে এই সুন্দর জিনিসটা কি। তার উপরে আবার মিউজিক বাজে। এরপর রাত তো খুব দ্রুত উপরে প্যাকেটটা খুলে দিল, আর সে তো এসে বসেছে, দুই একবার দেখিয়ে দেওয়ার পর সে নিজেই বুঝে গেছে যে কোথায় চাপ দিলে মিউজিক বাজবে। তবে এখানে কি মনে হচ্ছে, এখানে মনে হচ্ছে না ভাতিজার চাইতে ফুপি আরও বেশি খুশি? আসলেই তাই, ভাই বোনের সন্তান আর নিজের সন্তানের মধ্যে খুব বেশি একটা পার্থক্য মনে হয় নাই, তাই না? আমার তো এমনই মনে হয়, কার কি মনে হয় জানি না। আমার তো আমার এই ছোট্ট আব্বাজানটা কেউ দুই একদিন না দেখলে খুবই খারাপ লাগে। কবে যাব, কবে দেখব, কবে একটু কুলে নিব, কবে একটু জড়িয়ে ধরব, কবে কলিজার সাথে লাগাবো, সারাক্ষণ মাথায় এগুলোই ঘুরতে থাকে। যাই হোক, আমার ছোট্ট আব্বাজান অনেক খুশি, তার ফুপিও অনেক খুশি। আর এইদিকে তার ফুপি কিন্তু তার জন্য একটা কেকও অর্ডার করেছিল, রাত 9টার সময় কিন্তু সেই কেকটা চলে এসেছে। কেকটা অর্ডার করেছিলাম আমার একদম পরিচিত, খুবই প্রিয় এক আপুর কাছ থেকে, যার হাতের কেক আমার কাছে মনে হয় এখন পর্যন্ত অনেক বেস্ট কেকের মধ্যে একটা যেটা আমি খেয়েছি। কেক পেস্টটার নাম হচ্ছে দিশাস ফুড কর্নার। আর এই পর্যন্ত যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা অনেকেই হয়তো জানেন, রাত্রদশীর জন্মদিন আমাদের বিশেষ বিশেষ দিনে কিন্তু দুই একটা পেজের কেক খাওয়া হয়, তার মধ্যে এই একটা। তো এবার লিবানের জন্মদিনে দিশাস ফুড কর্নার পেজ থেকে, মানে আপুর কাছ থেকে, দিশাপুর কাছ থেকে আমি এই কেকটা নিয়েছি। কেকটার ডিজাইনটা পছন্দ করেছিল রোদশী। কেকটা হচ্ছে কার থিমে, আর কেক দেখেই তো আমার আব্বাজান দৌড়ে চলে এসেছে। আর আব্বাজানের আব্বাজান বলছে, বাবা কাছে যাওয়া যাবে না, কাছে গেলেই তো তুমি এক থাবা দিয়ে পুরাটাই শেষ করে দিবা। তো আমি বলছিলাম যে দিলে দিবে, ওর কেক ওকেই আগে দেখানো উচিত। এরপর সে কাছ থেকে বাবার কোলে উঠে কেক দেখলো। এরপর আমি ভাবলাম যে এটা এখন ফ্রিজে তুলে রাখি, আর আমার এই বড় ফ্রিজটা কেনা এখানেই সার্থক, যে আমার আব্বাজানের কেকটা ঠুকাতে পারছি। আগের ফ্রিজটা এত বেশি ছোট ছিল যে এই টাইপের কোনো খাবার কেক কখনোই ঢুকিয়ে রাখতে পারতাম না। যাই হোক, কেকটা কাটা হবে রাত 12টাতে, আর এখন এই সময়টাতে সে তো গাড়ি নিয়েই পড়ে আছে, ভীষণ খুশি। তাকে সবাই এক এক করে গাড়ি চালিয়ে দিচ্ছে, কখনো তার বাবা, কখনো তার দাদা ভাই, তার মানে আমার বাপজান তো আছে মহা আনন্দে। যাই হোক, এরপর ফাইনালি কেকটা কাটার সময় হয়ে গেছে। আপনাদের ভাইয়া এই তো ফ্রিজ থেকে কেকটা নামিয়ে নিচ্ছে, আর আমার ভীষণ টায়ার্ড লাগছিলো। আমি কিন্তু পরবর্তীতে ড্রেস চেঞ্জ করে 3 পিস পরেছি। তবে লিজাকে বললাম যে তোমরা একটু রেডি হও, তোমাদের কিছু ছবি তুলে রাখি যেটা স্মৃতি হিসেবে থাকবে। তারপরেই তো আমার ভাইয়ের ফ্যামিলি, লিজা আমার ভাই আর তার একমাত্র ছেলে পুত্রধন লিবান। এরপর হচ্ছে লিজার ভাই রাকিবও এসেছিল, আর এই তো রাত, তারা সবাই মিলে কেকটা কাটলো। আর ক্যামেরার এই পাশে কিন্তু আমরা সবাই দাঁড়িয়েছিলাম, মানে আমার বাবা মা, আমি, আপনাদের ভাইয়া, রোদশী, আমার শাশুড়ি মা, আমরা সবাই। অনেক আগে থেকেই আমার কিছু প্রমোশনাল কাজ ছিল এই দিনটাতে, যার কারণে আমার ডেটটা ফিক্সড ছিল, আমাকে যেতেই হয়েছিল। না হয় আয়োজনটা হয়তো আরেকটু অন্যভাবেও করা যেত, তারপরও যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ। আর এই তো দিশাপুর হাতের কেক, আপুর হাতের কেক দেখতে যতটা সুন্দর, খেতে তার চাইতে অনেক অনেক মজা। যারা আপুর হাতের কেক খেয়েছেন তারা নিশ্চয়ই জানেন, যারা এখনও খাননি তারা চাইলে বিশেষ বিশেষ দিনে কিন্তু আপুর হাতের কেক নিতে পারেন। তার জন্য আজকের ভিডিওর ক্যাপশনে আমি পেজ লিঙ্কটা দিয়ে রাখবো। আমি অন্তত নিজের দিক থেকে বলতে পারি, যারা আপুর হাতের কেক একবার খেয়েছেন তারা নেক্সট টাইমে অবশ্যই আবার নেবেন।
যাই হোক, সবাই মিলে কেক খেলাম, আর কেকটা অনেক বেশি বড় ছিল, কারণ আপু কখনোই মাপে ছোট দেন না। মানে আমার কাছে মনে হয় অন্য জায়গা থেকে আনা কেকের চাইতে একই মাপের কেকটা আপুর কাছ থেকে হয়তো একটু বড়ই পাওয়া যায়। তো সবাই মিলে কেক খাওয়ার পর অনেকটা কেক রয়ে গেছে, আমি দুইটা বক্স করে ফেললাম। এরপর আমি একটু এখান থেকে খেয়ে দেখলাম, আর বরাবরের মতোই আপুর হাতের কেক এত মজা, এটা বলতে হবে না আসলে। এরপর বক্সগুলো ফ্রিজে তুলে রাখলাম, আর এই দিকে একটু পরেই কিন্তু কিছু বাইরে থেকে খাবার অর্ডার করেছিলাম, সেটাও চলে এসেছে। মা দুপুরে রান্না করেছিল, কিন্তু আমার কাছে মনে হলো হালকা পাতলা কিছু চাইনিজ খাবার অর্ডার করি। যদি বাসায় থাকতাম হয়তো আমি অন্য কিছু রান্নাবান্না করতে পারতাম, কিন্তু যেহেতু বাসায় নেই আর পরের দিন যে আয়োজন করব তারও কোনো উপায় নেই, কারণ পরের দিনই মারা চলে যাবে, থাকবে না, কারণ তাদেরও কাজ আছে। তাই ছোট্ট পরিসরেই ভাইয়ের ছেলের জন্মদিনের আয়োজন করলাম। ভালোই কাটলো। যাই হোক, এখন সবার প্লেটে আমি খাবার সবাই একসাথে আছি, তবে আগামীকাল সবাই চলে যাবে, তখন অনেক খারাপ লাগবে। এই তো মা আজকে চলে যাবে, তাই সকাল সকাল আমার যে মাছগুলো আছে সেই সবগুলো মাছ দেখলাম নিজেই ভিজিয়ে দিয়েছে। এরপর একদম সবগুলো সুন্দর মতো কেটে ধুয়ে গেছে, এত বড় একটা কোরাল মাছ মা নিজে কাটলো, অনেক কষ্ট করেই ঘরে এটাকে কাটলো, তারপরও কেটে দিয়ে গেল। আর আমাকে যে কাজে হেল্প করে ও একদমই ভালোভাবে মাছ কাটতে পারে না, একদমই নষ্ট করে ফেলে। আর এটা মা যখনই দেখে তখনই বলে যে কী কেটে দিয়েছে, কী কেটে দিয়েছে, তো বলে যে মাছগুলো নষ্ট করে ফেলবে, দিয়ে আমি সুন্দর মতো কেটে দিয়ে যাই। পরে তো মা প্রত্যেকটা মাছ সুন্দর মতো কেটে দিয়ে গেছে, তবে বড় কোরাল মাছটা কাটতে মার অনেক কষ্ট হলো দেখলাম, কারণ আমার বটিতে অতটা ধার ছিল না এত বড় মাছটা কাটার মতো। কাটা যেহেতু অনেক শক্ত হয়ে গেছে, অনেক কষ্ট করেই মা কেটে দিয়েছে মাছটা। আর এইদিকে আমি নিজেকে অনেক বড় ভাগ্যবান মনে করি, আলহামদুলিল্লাহ। কোনো কিছু শুরুটা কিন্তু আসলেই অনেক কঠিন হয়, শুরুটা পার করতে পারলেই পরে আস্তে ধীরে সব কিছু ম্যানেজ হয়। ঠিক তেমনি আমার যেহেতু ছোট্ট একটা বিজনেস পেজ আমি শুরু করেছি, তার জন্য আমার এখন একটু ব্যস্ততা বেড়ে গেছে, আর এটা আমার মা শাশুড়ি মা দুইজনই কিন্তু খুব ভালোভাবেই বুঝেছে। আলহামদুলিল্লাহ দুইজনই আমাকে অনেক সুন্দরভাবে সাপোর্ট দিচ্ছে। দেখেন, আজকে রান্নাটা কিন্তু আমার শাশুড়ি মা করেছে, আমি বাহিরে যাব তাই, আর এসে দেখি যে মা তার ছেলের জন্য এই তো গুড়ের পায়েস, যেটা গতবার এসে করেছিল, আপনাদের ভাই অনেক পছন্দ করেছিল, সেটা আবারও তৈরি করেছে। মাও অবশ্য দুই দিন পরে, মানে আমার শাশুড়ি মাও আর দুই দিন থাকবে, এরপর চলে যাবে। আর আমার মা তো এই তো আজকেই চলে যাচ্ছে, চলে যাচ্ছে, আমার ভীষণ মন খারাপ লাগছে। এদিকে দেখেন লিজারও কিন্তু মন খারাপ, ও কিন্তু আমার কাছে বেড়াতে অনেক বেশি পছন্দ করে, সব সময় বলবে আপু আপনার কাছে আসলে আমার অনেক ভালো লাগে। যাওয়ার সময় যে ওর মনটা খারাপ দেখে বোঝা যাচ্ছে না, ওর মন খারাপ দেখে আমারও খারাপ লাগছিল, মনে হচ্ছিল আরও কয়টা দিন থেকে গেলে ভালো হতো, বলেছিলাম, কিন্তু সবারই তো ব্যক্তিগত কাজ থাকে, যার যার বাসায় আসলে যেতে হবে, এটাই স্বাভাবিক। এইদিকে রাদেরও তো মনটা একটু খারাপ, বুবু মামা মামি সবাই চলে যাচ্ছে। আর এদিকে আমার শাশুড়ি মায়ের সাথে আমার মায়ের আলহামদুলিল্লাহ অসম্ভব মিল, আম্মাও বলছিল বিয়ান আর দুই দিন থেকে গেলে ভালো হতো, বিয়ান চলে গেলে আমারও খালি খালি লাগবে। রোদশির মনটা খারাপ হচ্ছিল লিবানের জন্য, লিবান এই কয়দিন রোদশির সাথে খুব মিশে গেছে, রোদশি তাকে অনেক বেশি আদর করে। রোদশির এখন কিন্তু টিচার আসছিল বাসায়, সে পড়ছিল, টিচারের কাছ থেকে একটু ছুটি নিয়ে এই তো উঠে এসেছে বিদায় দেওয়ার জন্য। এরপর ফাইনালি ব্যাগপত্র যা যা আছে, আর এই তো ফুপির দেয়া যেই গাড়িটা সেটা নিয়ে রওনা হচ্ছে তারা, সে টিচারের কাছে পড়ছে তাই আর আমি নিচে গেলাম না। এইদিকে আমার শাশুড়ি মা মানে আম্মা আর রাত দুজনই নিচে গেছে সবাইকে বিদায় দেওয়ার জন্য। উবারে কল করা হয়েছিল, উবারে গাড়ি চলে এসেছে, আর আমি বারান্দা দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম এক এক করে সবাই গুছিয়ে নিচ্ছে। এরপর ওই তো লিজা, ওরাও নিচ থেকে আমাকে দেখছে, আমাকে টাটা বাই বাই করছে, আমি উপর থেকে টাটা বাই বাই করছি। বেশ কয়েকটা দিন একসাথে থাকার কারণে ঘরটা একদম ভরা ভরা লেগেছে, আজকে থেকে অনেকটা খালি খালি লাগবে, আর দুই দিন পর আম্মা চলে গেলে তো আরও খালি লাগবে। ভীষণ মন খারাপ লাগছিল, এরপর আর ভিডিও অত একটা কন্টিনিউ করিনি, তাই এখানেই সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।